সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি নবরূপ টিভির প্রতিদিনের অনুষ্ঠান দৈনিক সংবাদপত্রের শিরোনামে। সঙ্গে আছি আমি সেলিম উদ্দিন। মূলত রাজশাহী থেকে প্রকাশিত স্থানীয় পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের জানিয়ে দিয়ে থাকি। শুরুতেই আজকে আমার হাতে যে পত্রিকাটি রয়েছে সেটি হচ্ছে দৈনিক সোনার দেশ। তারা প্রধান শিরোনাম করেছে, করোনা সংক্রমণ উদ্বেগজনক হলেও সচেতনতা নেই, রামেক হাসপাতালে উপসর্গে একদিনে তিনজনের মৃত্যু, আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই বাংলাদেশ এখনো সচল, প্রধানমন্ত্রী, পাকিস্তান হাই কমিশনের পতাকা বিকৃতি ছবি নামাতে বলেছে বাংলাদেশ, রাবির ভর্তি পরীক্ষা শুরু সোমবার, রাজশাহী জেলায় 17,284 মেট্রিক টন মাছের উদ্বৃত্ত, বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক পেলেন 31 কর্মকর্তা প্রতিষ্ঠান, নাটোরে প্রায় 10,000 শিক্ষার্থী পেল নতুন বই, চবি ছাত্রীকে যৌন নির্যাতনে 6 জন জড়িত র্যাব, বুস্টার ডোজ নিয়েছেন 3,81,00,000 মানুষ। শেষ পৃষ্ঠায় দৈনিক সোনার দেশ তাদের প্রধান শিরোনাম করেছে, মেলায় বৃক্ষপ্রেমীদের ভিড়, রাজশাহীতে জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত, বাঘায় সারের দোকানে 5,000 টাকা জরিমানা, রাজশাহীতে বিভিন্ন অপরাধে 56 জন আটক, চাপাই নবাবগঞ্জ মৎস্য সপ্তাহ উপলক্ষে মত বিনিময়, কবরস্থান ও ঈদগাহ নির্মাণে ভূমি অধিগ্রহণের জন্য প্রস্তাবিত এলাকা পরিদর্শনে স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তারা, গুরুদাসপুরে ভ্রাম্যমাণ ভেটেনারি ক্লিনিক উদ্বোধন, বেতারের মহাপরিচালক কামরুজ্জামানের প্রয়াণ, তথ্যমন্ত্রীর শোক, রাবি চারুকলায় বিশুদ্ধ পানির ফিল্টারের উদ্বোধন, বাগমারায় যুবলীগের উদ্যোগে বৃক্ষরোপণ, নলডাঙ্গায় হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার। এরপর আমার হাতে রয়েছে দৈনিক সানশাইন। তারা প্রধান শিরোনাম করেছে, জাতীয় মৎস্য সপ্তাহ, রাজশাহীতে বেড়েছে মাছের উৎপাদন, ডেপুটি স্পিকার ফজলে রাব্বির ইন্তেকাল, মরদেহ আসছে কাল, আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই বাংলাদেশ সচল, প্রধানমন্ত্রী, রাবিতে ভর্তি যুদ্ধ শুরু হচ্ছে কাল, রামেক হাসপাতালে করোনা উপসর্গে 3 জনের মৃত্যু, নাটোরে হত্যা মামলায় সাজাপ্রাপ্ত আসামি 30 বছর পর আটক, বছরে বাংলাদেশ থেকে 4,000 কর্মী নেবে গ্রিস, রাবিতে ভর্তি পরীক্ষায় জালিয়াতির সুযোগ নেই বললেন ভিসি, 11 মাস পর ভারত থেকে চাল আমদানি শুরু, দেশে 2টি লিকুইড অক্সিজেন প্লান্ট স্থাপন করা হবে, ইরানের দক্ষিণাঞ্চলে বন্যায় অন্তত 18 জনের মৃত্যু। শেষ পৃষ্ঠায় সানশাইন তাদের শিরোনাম করেছে, গোদাগাড়িতে কাজ না করেই প্রকল্পের অর্থ লোপাট, আক্কেলপুরে বৃষ্টির আশায় 2 গ্রামের মানুষের নামাজ, রোমাঞ্চকর লড়াইয়ে ওয়েস্ট ইন্ডিজকে হারালো ভারত, কাটাখালীতে চাঁদা না পেয়ে প্রকৌশলীর উপরে হামলা, শিক্ষার্থীদের জীবন গড়ার শপথ করালেন ওসি, কবরস্থান ও ঈদগাহ নির্মাণে ভূমি অধিগ্রহণে প্রস্তাবিত এলাকা পরিদর্শন, বাঘায় বিএনপি নেতা সাইদ চাঁদের বিরুদ্ধে বিক্ষোভ, রাবির ভর্তিচ্ছুদের জন্য 10,000 বোতল পানি দিল রেডা, রাজশাহী জেলা পুলিশের প্রশান্তি শেড উদ্বোধন ও গাড়ি হস্তান্তর করলেন ডিআইজি। এরপর আমার হাতে রয়েছে দৈনিক সোনালী সংবাদ। তারা প্রধান শিরোনাম করেছে, বেড়েছে গাড়ি ভাড়া ও খাবারের দাম, প্রসঙ্গ রাবির ভর্তি পরীক্ষা, আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই এখনও বাংলাদেশ সচল, প্রধানমন্ত্রী, রাজশাহী রুটের সব ট্রেনের বন্ধ বাতিল, ডেপুটি স্পিকার ফজলে রাব্বি আর নাই, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর শোক, প্রতিকৃতিতে ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা নিবেদন, ফকির আলমগীর গণসঙ্গীতের মাধ্যমে সমাজ পরিবর্তনের সংগ্রাম করে গেছেন ফজলে হোসেন বাদশা, রাবির ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে কাল, প্রস্তুতি সম্পন্ন, কাজ না করেই অর্থ খরচ, রামেক হাসপাতালে করোনা উপসর্গে 300 জনের মৃত্যু, 31 কর্মকর্তা প্রতিষ্ঠান পেলেন বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক, মাছ চাষে আবারও শীর্ষে রাজশাহী, 2টি লিকুইড অক্সিজেন প্লান্ট স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার, স্বাস্থ্যমন্ত্রী, চালে আর্সেনিকের উপস্থিতিতে ঝুঁকিতে দেশ। শেষ পৃষ্ঠায় সোনালী সংবাদ।
তাদের প্রধান শিরোনাম করেছে রাতের আধারে অন্যের জমিতে পুকুর খনন। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ট্রাস্টি বোর্ডের সদস্যরা নানা অনিয়মে লিপ্ত। বিএনপি নেতা চাঁদের বিরুদ্ধে বাঘায় বিক্ষোভ। নগরীতে রাবি শিক্ষার্থীকে মারধর করে ছিনতাই। দরিদ্র শিক্ষার্থীদের মাঝে সচেতন সোসাইটির শিক্ষাবৃত্তি প্রদান। বৃষ্টির জন্য ব্যাঙের বিয়ে। মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মত বিনিময়। নহাটা পৌর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত। বেতার নাট্যকার নাট্যশিল্পী সংসদেও সভাপতি ওয়াজেদ, সম্পাদক কামারুল্লাহ। সর্বশেষ এবার আমার হাতে রয়েছে দৈনিক নতুন প্রভাত, তারা প্রধান শিরোনাম করেছে এক সপ্তাহে কমলো 12,500 কোটি টাকা। বাংলাদেশ সকল দেশের কার্যকারী গণতান্ত্রিক ভূমিকা আশা করে বিএনপি, মির্জা ফখরুল। দুই শরিক দলের সঙ্গে অনুষ্ঠিত হলো বিএনপির বৈঠক। খাদ্য যানবাহনে অতিরিক্ত টাকা নিলে ব্যবস্থা। নাটোরে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি 30 বছর পর গ্রেপ্তার। করোনায় 4 জনের মৃত্যু শনাক্ত 446। রামেক হাসপাতালে করোনা উপসর্গে 3 জনের মৃত্যু। শেষ পৃষ্ঠায় নতুন প্রভাত তাদের প্রধান শিরোনাম করেছে এরশাদ শিকদারের মেয়ে এশার আত্মহত্যা, প্রেমিকের বিরুদ্ধে আত্মহত্যা প্ররোচনা শিগগিরই চার্জশিট। প্রথমবার ভারত থেকে আমদানি হলো 25 লাখ লিটার অপরিশোধিত তেল। রুদ্ধশ্বাস ম্যাচে শেষ বলে ভারতের কাছে হার ওয়েস্ট ইন্ডিজের। লোডশেডিংয়ের সমন্বয়ে এক সপ্তাহ সময় চান প্রতিমন্ত্রী। সচিবালয়ের মতো পদবি বেতন গ্রেড চান প্রশাসনিক কর্মকর্তারা। বিনামূল্যে ভ্যাকসিনের দোকান খুলে বসে আছি ক্রেতা নেই স্বাস্থ্যমন্ত্রী। বাগমারায় যুবলীগের উদ্যোগে বৃক্ষরোপণ। রাজধানী সহ বিভিন্ন স্থানে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মত বিনিময়। লোহিত সাগরের তলদেশে মিলল মৃত্যু কূপের সন্ধান। মিয়ানমারের দলত্যাগী সৈন্যদের নৃশংসতায় স্বীকারোক্তি। গণতন্ত্র ছাড়া ধর্মনিরপেক্ষতা সম্ভব নয়, আকবর খান। মায়ের কোলে ফিরে পেল শিশুটি। পশ্চিমবঙ্গে মন্ত্রীর ঘনিষ্ঠ নারীর বাসা থেকে একুশ কোটি টাকা উদ্ধার। ডিভোর্স প্রসঙ্গে মুখ খুললেন পূর্ণিমা, জানালেন কারণ। প্রিয় দর্শক, এই ছিল নবরূপ টিভির আজকের আয়োজন, দৈনিক সংবাদপত্রের শিরোনাম। অনুষ্ঠানটি আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, নবরূপ টিভির সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।